হ্যালো বন্ধুরা, তো টাইম আপের এপিসোড 5 চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো টাইম আপের এপিসোড আমি বলবো এর বাকি যে এপিসোডগুলো ছিল এর চেয়ে অনেকটা ভালো এপিসোড, এবং এতে মানে টাইম লুপের যে কনসেপ্ট, এর আগে প্রচুর সমস্যা নিয়ে কথা হয়েছে, চাষিদের সমস্যা, সেই গ্রামের সমস্যা, সেই বিজু নকল সার বিক্রি করছে, সেই সমস্যাগুলো আগের এপিসোডগুলোতে তুলে ধরা হয়েছে। কিন্তু এই এপিসোডের টাইম লুপটা এখান থেকেই শুরু হচ্ছে। আসলে লুপ ব্যাপারটা যে কী, পুরো ব্যাপারটা এখানেই শুরু হচ্ছে। এবং টাইম লুপের মধ্যে যে কিরণ দত্ত পড়ছে, তো তার পারফরমেন্স এখানে খুবই ভালো, আগের এপিসোডগুলো তুলনায় অনেক ভালো। এবং এখানে সায়ন ঘোষের সঙ্গে তাদের মধ্যে যে টাসেলটা, সেটা এই এপিসোডে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে, যে সায়ন ঘোষ তো প্রথম তো একটা ভালো পারফরমেন্স দিচ্ছে, এবং এই এপিসোডে সায়ন ঘোষ কিন্তু অসাধারণ। প্রত্যেকটা জায়গা তার ডায়লগ ডেলিভারি লুকস দারুণ কিন্তু। এবং যখন পরপর এপিসোডে, এই এপিসোড 5-এ যখন পরপরগুলো মানে টাইম লুপ, সে মরছে আবার সে বাঁচছে, আবার সে একটা দিনে পুরো সে জানতে পেরে যাচ্ছে আগে থেকে যে এই ঘটনাটা আবার পরের দিন এটাই ঘটবে, কিন্তু তার সাথেও সেটাও ঘটছে, অর্থাৎ সে লুপের মধ্যে পড়ে আছে। তো সেই জায়গাটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা জায়গা খুবই এঙ্গেজিং ধরে রাখার মতো, এবং মানে প্রত্যেকটা জায়গাতেই আর কি কখনো বোরিং মনে হবে না। মানে একটা জায়গায় চলছে সে একই ঘটনা, সেই শ্রেয়ার সঙ্গে সে পাপড়ি চাট খেতে যাচ্ছে সেই জায়গাটা বলি, বা আরও অন্যান্য যে জায়গাগুলো আছে অমিত শাহর সঙ্গে যে একই সেই বসে খাবার খাওয়া, বা ঘুম থেকে উঠে সে একই জায়গায় সে বসে আছে, এই জায়গাগুলো লুপের মধ্যে দেখা যাচ্ছে এবং বারবার সে লুপে পড়ছে। তো প্রত্যেকটা জায়গা খুবই এঙ্গেজিং পারফরমেন্স এখানে সবার ভালো লেগেছে, এবং কিরণ দত্তের পারফরমেন্স এখানে খুবই ভালো, কিন্তু তাদের দুজনের মধ্যে টাসেলটা দেখতে খুবই ভালো লাগছে। এবং এবার এই আমার একটা নেগেটিভ মনে হয়, এটা এই টাইম লুপ যেহেতু মেন থিম, এটা আগে থেকে শুরু করলে আমাদের আরও আগের এপিসোডগুলো আরও এঙ্গেজিং লাগতো, আরও ভালো লাগতো। এবং এখান থেকেই শুরু হলো এপিসোড 5 থেকে, দেখা যাক বাকি এপিসোডগুলো কেমন হয়। আমার তো বেশ ভালো লেগেছে, এবং সবচেয়ে বড় কথা এতে সিনেমাটোগ্রাফির কাজ পুলিবে বলি সব কিছুই ভালো লেগেছে, এবং এতে প্রচুর শট আছে যে শটগুলো খুব খুব ভালোভাবে নেওয়া হয়েছে, প্রচুর কাছে থেকে প্রচুর শট রয়েছে, বা কিংবা দৌড় দৌড়াচ্ছে, বা সে একটা জায়গায় কিন্তু তো স্নান করছে, এবং স্নান করে এসে সে বলছে পুরো ব্যাপারটাকে যে এরপর এই ঘটনাগুলো, অমিত শাহকে বলছে যে এই ঘটনাগুলো এরপর হতে চলেছে। তো সেই সময় তার রিয়াকশন খুবই ভালো, এবং প্রত্যেকটা জায়গা খুবই ভালোভাবে দৃশ্য খুব ভালো করে শ্যুট করা হয়েছে। তো এটাই রিয়াকশন ছিল আমার, এবং অলওভার আস্তে আস্তে এবার টাইম লুপের মধ্যে পড়ে বাকি এপিসোডগুলো কীভাবে এগোয় নিশ্চয়ই আপনারা দেখা যায়। আপনারা যারা অলরেডি দেখে ফেলেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানান যে এপিসোড 5 আপনাদের কেমন লেগেছে। তো এছাড়াও আমি এই ভিডিওতেই, আমার প্রথমেই বলা উচিত ছিল, তো এই ভিডিওতে আরও দুটো একটা ট্রেলার এবং একটা ডিজাইন নিয়ে কথা বলবেন, অর্থাৎ অ্যানাউন্সমেন্ট। একটা হলো জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন এবং শক্তিমানের একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, আপনারা অনেকেই জানেন আপনারা। তো জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন ট্রেলারটা নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা জায়গা, আমি ছোটোবেলা থেকে জুরাসিক পার্ক দেখেছিলাম, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালোভাবে শ্যুট করা, এবং VFX থেকে শুরু করে ডাইনোসর প্রত্যেকটা জায়গায় অ্যাকশন সিন বলি, এবং প্রচুর সিন রয়েছে যেগুলো আর কি দেখে আর কি মানে খুবই এঙ্গেজিং আর কি। এখানে একটা সিন রয়েছে পার্সোনালি জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন ট্রেলারটা দেখলাম, দেখবেন যে একটা জায়গায় ডাইনোসর আসছে এবং জলের তলায় নিঃশ্বাস নিচ্ছে, এবং তার ফলে ওই যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে সেই জায়গাটা দারুণ। এবং অল ওভার ট্রেলারটার মধ্যে যে VFX-এর কাজ খুবই জোরদার, এবং প্রত্যেকটা জায়গায় অ্যাকশনস বলি বা একটা BGM যে খুব একটা জোরদার দেওয়া হয়েছে, এবং একটা বড় পর্দায় আমরা এইটা ঠিক জুন মাসে আসছে তো দেখতে চলেছি। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, খুব ভালো করে এক্সিকিউশন হয়েছে, প্রত্যেকজনের পারফরমেন্স খুব ভালো, কাস্টিং ভালো ভালো আছে, এছাড়াও প্রত্যেকটা জায়গা খুব ভালো করে নিখুঁতভাবে পয়েন্ট আউট করা হয়েছে, প্রত্যেকটা দৃশ্যকে ফ্রেমিংটা খুব ভালো আছে। তো জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন, জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন ট্রেলারটা খুবই ভালো লেগেছে, আপনারা যারা অলরেডি দেখেন নিশ্চয়ই দেখে ফেলুন, এবং কমেন্ট করে জানান যে আপনাদের কতটা এক্সাইটেড জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের জন্য। এবং এখন যদি শক্তিমানের টিজার নিয়ে কথা বলতে, শক্তিমান হলো আমাদের ছোটোবেলাকার আর কি হিরো, মানে আমি 90s-এর কিড নয়, তবে আমি তারপরে আর কি 2001-2 ওই সময়টার কথা বলছি। তো 2001-2003-2004 ওই সময়টাও আর কি দেখানো হতো টিভিতে, বা 2005 পর্যন্ত, 5-6 পর্যন্ত যতদূর আমার মনে পড়ছে, তো ওই সময়টা আর কি খুবই দেখতাম শক্তিমান। তো শক্তিমান প্রত্যেকের ছোটোবেলাকার সুপার হিরো, এবং শক্তিমানের জন্য মানে টিভি খুলে অপেক্ষা করে বসে থাকতাম যে কখন শক্তিমানের শোটা আর কি আসবে। এক্স্যাক্টলি আমার চ্যানেলের নামটা মনে পড়ছে না, তো সেই চ্যানেলই দেওয়া হতো শক্তিমানের শোগুলো এপিসোড ওয়াইজ পরপর। তো আমার বেশ ভালো লাগতো, এবং এমনকি শক্তিমান এতটাই প্রিয় ছিল যে এমনকি রিক্যাপগুলো বারবার দেখতাম শক্তিমানের এপিসোডগুলো, তো বেশ ভালো। এবং এখানে সোনি পিকচার্সের সঙ্গে মুকেশ খান্না প্রোডাকশন এটা
একসঙ্গেই হচ্ছে, তো দেখা যাক কেমন হয় এবং কাস্টিং কী হবে না হবে সব পরে জানা যাবে। তো শক্তিমানের অল ওভার টিজারটা বলি, তো সোনির যে যে সুপার হিরোগুলো লঞ্চ করে বা যে সুপার হিরো সিনেমাগুলো করে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ভালোভাবে করে, কিন্তু সবচেয়ে বড় কথা তাদের ভিএফএক্সের কাজ খুবই ভালো হয় এবং আশা করি এখানেও খুব ভালো ভিএফএক্সের কাজ হবে এবং খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো কাস্টিংয়ের ব্যাপার নিয়ে এবং খুব তাড়াতাড়ি এর টিজার ট্রেলার আসবে। তো দেখা যাক, প্রচণ্ড এক্সাইটেড এবং শক্তিমান। এবং ওই যে ওই জায়গাটা খুব ভালো লাগতো যে গঙ্গাধর এবং শক্তিমান এই দুজনের এই 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 যে এই দুজনকে নিয়েই আর কি, মানে এই জায়গাটা খুব ভালো লাগতো, একদিকে গঙ্গাধর আবার সে একবার শক্তিমান আবার সে গঙ্গাধর, তো খুবই জায়গাটা ভালো লাগতো এই জায়গা এটা। তো আমার পার্সোনালি খুব এক্সাইটেড শক্তিমানের জন্য, আপনারা যারা শক্তিমানের জন্য এক্সাইটেড তারা কতটা এক্সাইটেড এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে আপনারা কতটা এক্সাইটেড এবং কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানান। এবং এই ভিডিও দুটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।